মঙ্গলবারের প্রবল বর্ষণে কুমারঘাট মহকুমার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ভোগে নদীর তীরবর্তী এলাকার মানুষজন, এর ফলে প্রশাসনিক স্তরে খোলা ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে 200+ মানুষকে। এদিন হঠাৎ দমকা ও ঝোড়ো হাওয়ার সাথে প্রবল বর্ষণের শিকার হতে হয়েছে গোটা কুমারঘাট মহকুমাবাসীকে। সমতল ও পাহাড়ে একটানা কয়েক ঘণ্টা ভারী ও মাঝারি বৃষ্টিপাতের ফলে অনেকটাই ফুলে ফেঁপে উঠেছে কুমারঘাট মহকুমার উপর দিয়ে বয়ে চলা মনু ও দেও নদী। নদীর স্বাভাবিক জলস্তর বেড়ে কুমারঘাট এবং ফটিকড়ায় প্লাবিত হয়েছে দুই নদীর তীরবর্তী বেশ কিছু বাড়িঘর। জলের তলায় চলে গিয়েছে নিম্নাঞ্চলে থাকা অনেকের ক্ষেতের ফসল। বিশেষ করে ফটিকড়ায় কৃষি প্রধান এলাকা ইন্দিরা কলোনিতে বন্যার জলে একেবারেই শেষ মাঠের ধান থেকে বিভিন্ন সবজি। মঙ্গলবার রাত থেকেই হঠাৎ এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহকুমার বিভিন্ন এলাকায়। এলাকার মানুষ জানিয়েছে, বুধবার ফের বৃষ্টি হলে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। ঘরটা তো ভাঙলো, এই দোকান না কতটার জিনিস নষ্ট হয়েছে। নতুন ঘর পাইছিল, পাওয়া পরে এটা তো ভাঙ্গে ভাঙ্গে নিল। জল উঠছে 10টা থেকে ওই পিছনে আছে, ওই পিছনে আছে। এরপরে 2টা থেকেও গড়ে ঢুকছে, ডুবা পরে জিনিস আমরা সব বাইর করছি। গড়ে জল উঠা পরে আমরা জিনিস বার করে করে ইকানো রাখছি। ইকানো রাখা পরে সেগা দেখি এদিকে পুরা তল হয়ে গেছে, গিয়া অতটুক জল হয়ে গেছে। ঘরে ওই ইকানো নিজে নিয়ে রিফন্ড বাড়ি জল জিনিস উঠেছে। বাইক আছিল, মোটর আছিল, মোটর তো রইয়েও গেছে। বাইকটা ঠেলাইয়াও মেম্বারে নিয়ে দিয়া গেছে ইকানো। ফ্লাড তো এবারে বছরের মধ্যে সবচেয়ে বড় ফ্লাড এটাই হয়েছে, আর এটা হয়েছে ফটিকড়া ইন্দিরা কলোনি ওই 2 নম্বর ওয়ার্ড আর 5 নম্বর ওয়ার্ড একটা অংশ, সব পুরা জায়গাতেই উঠছে। এবং এদিকে যে ধান ক্ষেত বা সবজি ক্ষেত আছে সব কিছুই জলের নিচে আছে। এটা শুধু এখানে মানুষের বাড়ি ঘরে খালি গেছে না, মাঠে জ্বলাইছে। ফসলের তো ক্ষতি বলতে সাংঘাতিকই, সব নিচে আছে, কোনো ফসল উপরে নাই। আর এই এলাকাতে তো সবাই ক্ষেত কৃষি নিয়ে আছে, সবারই ক্ষতি হয়েছে। এখন তো বর্তমানে জল বাড়তেছে না কমতেছে না, জায়গাতেই আছে জল। বৃষ্টি হলে তো সাংঘাতিক, যদি রাত্রেবেলা বৃষ্টি হয় তো সবাই বাড়িঘর ছাড়তে লাগবো, এমন একটা পরিস্থিতি আছে কি। এদিকে এলাকায় বন্যা পরিস্থিতির ফলে প্রশাসনিকভাবে বুধবার খোলা হয়েছে 2টি ত্রাণ শিবির। শিবিরে প্রায় 200+ বন্যা পীড়িত মানুষ আশ্রয় নিয়েছে। প্রশাসনিকভাবে তাদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে এবং আগামীতে পরিস্থিতির অবনতি ঘটলে তা মোকাবেলায় মহকুমা প্রশাসন সার্বিক দিক থেকে প্রস্তুত বলে জানিয়েছেন মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্য। কালকে রাতে একটু শাওয়ার হয়েছিল, ভালোই বৃষ্টি হয়েছে, তো নদীর দেও এবং মনু নদী দুটো নদীর জলস্তরই মানে ডেঞ্জার লেভেল এর মধ্যে আছে। তো সকালবেলায় আমরা প্রথমে বিধিভূষণ মালাকার অঙ্গনওয়াড়ি সেন্টারে ওয়ার্ড নাম্বার 7-এ যে আছে আর কি, এই অঙ্গনওয়াড়ি সেন্টারটা, এখানে কিছু নিকটবর্তী এরিয়ার লোক 164 জনের মতো তারা ওনারা আশ্রয় নিয়েছেন, আমরা খুলে টুলে দিয়েছি। তারপর এর কিছুক্ষণ পর পরে ওই অভেদানন্দ আশ্রমের সঙ্গে আনন্দমার্গ স্কুল যেটা আছে আর কি, এখানে আমরা একটা শেল্টার হাউস খুলেছি। তো দুটো শেল্টার হাউস আমরা খুলেছি। তো আনন্দমার্গ স্কুলের সংলগ্ন যে শেল্টার হাউসটা, এর মধ্যে 85-85 জন লোক মানে রাখা হয়েছে, আর BMM AWC-তে আমরা ডেকেছি 164 জন। তো ওদেরকে আমরা এই ব্রেকফাস্ট আমরা দিয়েছি, ব্রেড, রুটি, কলা, জল, এই সমস্ত জিনিসের বন্দোবস্ত করেছি, সঙ্গে বিস্কিট দিয়েছি। তা আমরা ক্যাম্প ইনচার্জ দুজনকে বানিয়েছি, একজন হচ্ছে পলাশ সাহা, একজন হচ্ছে সুকুমার আচার্যি, KMC স্টাফ। তা আমরা নজর রাখছি ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম সেটাও রেডি আছে আমাদের। তা যে ইনফ্লেটেড বোর্ডগুলো ছিল এগুলোকে আমরা রেডি করে রেখেছি। তো অতএব আমরা ভবিষ্যতে যদি আজকের মধ্যে যদি আবার যদি হেভি শাওয়ার হয় তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেব, এবং সব শেল্টার হাউসকে আমরা যে ইনচার্জ আছেন ওনাদেরকে আমরা অলরেডি ওয়াকিবল করে দিয়েছি রেডি থাকার জন্য। আচমকা এলাকায় এমন বন্যা পরিস্থিতিতে আতঙ্কিত এলাকার মানুষ, বর্তমানে দুই নদীর জলস্তরই অবস্থান করছে বিপদ সীমার কাছাকাছি। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।